আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? তো আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, উইকলি জব নিউজ পেপার যেটা চাকরির খবর। তো আজকে আমরা চাকরির খবরের চারটা পাতা এখান থেকে দেখার চেষ্টা করব। তো চলুন তাহলে কোনো রকম কথা না বলে সাপ্তাহিক চাকরির পত্রিকা চাকরির খবরটা দেখার চেষ্টা করি। তো আজকে তারিখটা আমি দেখাই দিই, তারিখটা হচ্ছে 15 জানুয়ারি 2021 রোজ শুক্রবার। প্রথম যে চাকরির সার্কুলার আছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি, যেইখানে 533 জন লোক নিয়োগ করা হবে, অনেকগুলো লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে। আমি ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনি এখান থেকে জাস্ট কয়েকটা মিনিটে সার্কুলারের সংক্ষেপণটা দেখে নেন, তারপরে ডিটেলস সেখান থেকে দেখে নেবেন। তো বিভিন্ন পদে বিভিন্ন সংখ্যক লোক নিয়োগ করা হবে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন সেটা। আমি জাস্ট সারসংক্ষেপ বলবো, বিমান বাহিনীর সদর দপ্তরে চাকরি 350 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে। কম্পিউটার রিলেটেড বিভিন্ন পদ রয়েছে, এছাড়াও অন্যান্য পদ রয়েছে। বাকি তথ্য চাকরির খবরের 3 নম্বর পাতায় আমরা পাবো। তো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের চাকরি, যেখানে 10 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে। এইচএসসি বা এসএসসি অষ্টম শ্রেণী পাশেও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবো। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে 15 জন লোক নিয়োগ করা হবে, তথ্যগুলো দেখে নেব। তো আমরা যেহেতু সংক্ষেপণ দেখবো, সেক্ষেত্রে দ্রুত দেখার চেষ্টা করি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন পদে কম্পিউটার রিলেটেডও এবং অফিস সহকারিতেও নিয়োগ করা হবে মোট 24 জন। ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে, বাকি তথ্য 2 নম্বর পাতায় দেওয়া আছে চাকরির খবরের। তো খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে চাকরি, একাধিক পদে একাধিক জন লোক নিয়োগ করা হবে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে 84 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে। তো 2টা পদে, ড্রাইভারের পদে, মিটার রিডার কাম মেসেঞ্জারও 2টা পদ আসলে মোট। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে 43 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে। বাকি তথ্য 3 নম্বর পাতে আমরা পাবো। দেন এনআরবিসি ব্যাংকে চাকরি, যেখানে 300 জন লোক নিয়োগ করা হবে, ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ডিটেলস দেখে নেবো। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষেতেও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, একাধিক পদে একাধিক জন লোক নিয়োগ করা হবে। আর সড়ক পরিবহন কর্পোরেশনেও 26 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে। বাকি তথ্য 3 নম্বর পাতে দেওয়া আছে চাকরির খবরের। আর সরকারি যানবাহন অধিদপ্তরের চাকরি, ডিসক্রিপশন আমি এটার ডিটেলস সার্কুলার লিঙ্কও দেওয়ার চেষ্টা করব। তো 709 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে। তো বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে 400 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে 43 জন লোক নিয়োগ করা হবে। তো এটা আমরা দেখছি হচ্ছে চাকরির খবরের প্রথম পাতা। তো প্রথম পাতার আরেকটা চাকরি সার্কুলার হচ্ছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, যেখানে 27 জন লোক নিয়োগ করা হবে। সেনাবাহিনীতে এমওডিসিতে সৈনিক পদে নিয়োগ 65 জন। তো তাহলে ইসলাম আমাদের চাকরির খবরের প্রথম পাতা। তো তারপরে এটা হচ্ছে চাকরির খবরের 15 জানুয়ারি 2021 শুক্রবারের চাকরির খবরের দ্বিতীয় পাতা। তো দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতা যেহেতু সাধারণত বাকি অংশগুলো থাকে, সেক্ষেত্রে আমি এখানে আর এই 2টা পাতা, এটা হচ্ছে তৃতীয় পাতা। তো এই 2টা পাতা নিয়ে আমি এক্সট্রা কোনো সময় নষ্ট করবো না, এখানে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে তথ্যগুলো দেখে নেব। তো নতুন সার্কুলার যেগুলো 4 নম্বর পাতা দেওয়া আছে, বাকি সার্কুলারগুলো অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এক চুয়াডাঙ্গাইয়ের কার্যালয়ে চাকরি 12 জন লোক নিয়োগ করা হবে 4টা পদের অধীনে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশেও কিন্তু আমরা 1টা পদ আবেদন করতে পারবো। সমস্ত প্রয়োজন তথ্য এখানে দেওয়া আছে সূত্রসহ। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এও 12 জন লোক নিয়োগ করা হবে 2টা পদে। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি, এখানে একাধিক পদে একাধিক জন লোক নিয়োগ করা হবে, প্রথম আলোতে সার্কুলারটা দেওয়া হয়েছে। দেন তারপরে যে সার্কুলার সেটা হচ্ছে বানৌজা পতেঙ্গা হাসপাতালের চাকরি, এখানে একাধিক জন লোক নিয়োগ করা হবে। আরও একটা ছোট্ট করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মাতৃছায়া। দেন জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনা চাকরি, 22 জন লোক নিয়োগ করা হবে। একটু তথ্যগুলো দেখে নেবো, ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, এখানেও লিঙ্কও দেওয়া আছে সোর্সের লিঙ্ক। সমস্ত প্রয়োজন তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তো যে সার্কুলার আপনি আবেদন করেন কি না করেন না কেন, আপনি একটু যাচাই বাছাই করে নেবেন প্রত্যেকটা সার্কুলারের ক্ষেত্রে, এবং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনি অবশ্যই নিজস্ব সিকিউরিটি নিজে বহন করবেন। আমি রিকমেন্ড করবো কোনো চাকরির ক্ষেত্রে আপনি টাকা পয়সা লেনদেন করবেন না, ভুয়া সার্কুলার থেকে অবশ্যই দূরে থাকবেন। তো এটা হচ্ছে উপজেলা পরিষদ আগৈল ঝাড়া বরিশাল, এখানে লোক নিয়োগ করা হবে। দেন আরও নিয়োগ বিজ্ঞপ্তি, তো কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আসলে ট্রাস্টেড মনে হয় না, সেজন্য আমি সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। জেলা প্রশাসকের কার্যালয়ে 7 খেরাও চাকরি,
18 জন লোক নিয়োগ করা হবে। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতেও লোক নিয়োগ করা হবে। পুলিশ সুপার কার্যালয়ে নারায়ণগঞ্জেও কিন্তু দুইটা পদে একাধিক জন লোক নিয়োগ করা হবে, আমরা এখানে দেখতে পারছি। এরপরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের চাকরি, তো তাহলে এই ছিল। আর একটা দেখতে পারছি শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের চাকরি। তাহলে এই ছিল আমাদের টোটালি যেই চাকরির খবর। তো চাকরির ডাক আমরা যদি হাতে পাই তাহলে চাকরির ডাকটাও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চাকরির খবরের যদি কোনো বিষয়ে কোনো রকম কোয়েশ্চেন কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড লিঙ্ক, তাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে। তো এই হচ্ছে তাদের ফেসবুক পেজ। তাদের ফেসবুকে কানেক্টেড থেকে কিন্তু আপনি চাকরির খবরাখবর নিয়মিত আপডেটগুলো আপনি পেতে পারেন। তো তাহলে আজকে এই ছিল। আমি আবারও বলছি, কোশ্চেন কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আর আমরা প্রতিনিয়ত চাকরি রিলেটেড বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে থাকি। সেক্ষেত্রে কোনো চাকরির তথ্য যদি, রিয়েল চাকরির তথ্য যদি পেতে মিস করতে না চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন। তাহলে পরবর্তীতে আমরা যে চাকরির তথ্যগুলো দেবো সেগুলো কোনোটাই আর মিস করবেন না। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আল্লাহ হাফেজ।